আপনারা এই রোদের মধ্যে এই দুঃসহ রোদের মধ্যে অনেকক্ষণ ধরে বসে নেতৃবৃন্দের বক্তৃতা শুনছেন, আমাদের বক্তৃতা শুনছেন, এই জন্য আমি আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এই রোদের যে দুর্বিষহ তাপ, এই তাপের চাইতে কঠিন হচ্ছে শেখ হাসিনার দুঃশাসন। তো সুতরাং ওই দুঃশাসন মোকাবেলার প্রস্তুতি হচ্ছে আজকে এই দগ্ধ রৌদ্র তাপে বসে আপনারা প্রতিবাদ সমাবেশ করছেন। সুতরাং আমি হাসিনার কাছে বলতে চাইতে পারবে না আপনার আইন শৃঙ্খলা বাহিনী, আমি জানতাম কি জানেন শেখ হাসিনা রাজনীতিবিদ, ও ঢাকায় একটি কলেজে পড়েছেন, উনি দেশ শাসন করছেন, যদিও আজকে প্রতিষ্ঠিত তিনি স্বৈর শাসক, উনি দুঃশাসন কায়েম করছেন। একজন দুঃশাসন কায়েম করেছেন রাজনীতিবিদ যিনি স্বৈরশাহী হিসাবে অভিনয় লাভ করেছেন, কিন্তু উনি যে পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ার এইটা আমি জানতাম না, আপনারা কি জানতেন উনি কোন ইঞ্জিনিয়ারিং কলেজে বা বুয়েটে পড়াশোনা করেছেন কিনা, এদিকে আপনারা জানতেন, আপনারা জানতেন না, কিন্তু উনার বক্তৃতায় মনে হলো তিনি একজন পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ার। উনি বলছেন যে আমাদেরকে ডিজেল আমদানি করতে হয়, কিন্তু অক্টেন আর পেট্রোল আমাদের দেশে যে গ্যাস হয় তারই বাই প্রোডাক্ট থেকে তৈরি হয়। আমি এখন হাসবো না কাঁদবো, তার একটা বক্তব্য কয়েকদিন আগেই দিয়েছেন আপনারা শুনবেন, গ্যাস থেকে অক্টেন আর পেট্রোল তার বাই প্রোডাক্ট, এটা ডিজেলেরই আপনার রিফাইন করে পেট্রোল হয়, তারই রিফাইন রুট হচ্ছে অক্টেন, কিন্তু এই প্রাকৃতিক গ্যাস থেকে অক্টেন পেট্রোল হয়। প্রধানমন্ত্রী আপনার উপদেষ্টারা যদি এইভাবে আপনাকে উপদেশ দেন তাহলে আপনি দুঃশাসন ছাড়া, আপনি রক্তপাত ছাড়া, আপনি যা আর কিছু শিখেননি এইটা আজকে প্রমাণিত। আপনার অর্থমন্ত্রী বলেছেন এইবার এই বছরে আমাদের $50 বিলিয়ন ইয়ে হতো, রিজার্ভ হতো, কিন্তু সেটা হয়নি, অল্প কিছু কাম হবে তবে সামনে $50 বিলিয়ন হবে। এই অর্থমন্ত্রী এবং অন্য মন্ত্রী আপনি মনে আছে, ওরা বলেছেন যে আমরা সিঙ্গাপুরের চাইতেও এগিয়ে গেছি, আমরা কানাডা আমেরিকাকে কয়েকদিন পরেই আমরা ক্রস করে দেব, কিন্তু যে বিমানে উঠেছিলেন শেখ হাসিনার সরকারের মন্ত্রীরা সেটা সিঙ্গাপুর হয়ে কানাডার উপর দিয়ে আমেরিকার উপর দিয়ে এসে আপনার নেমেছেন শ্রীলঙ্কায়। এই জন্য আমাদের অর্থনীতি গেছে, আমাদের টাকা গেছে, আমাদের বিদ্যুৎ গেছে, আমাদের সকল কিছু আজকে বিশ্বাস হয়ে গোটা জাতিকে দেবত্বের দিকে ফেলে দিয়েছে, বড় বড় কথা বলে অনেক বিভ্রান্তি তৈরি করেছে। আসলে শেখ হাসিনার মন্ত্রী হওয়ার যোগ্যতা কাদের জানে? যারা নগদ মিথ্যা কথা বলতে পারে, যারা মিথ্যায় উৎপত্তি অর্জন করে তারাই শেখ হাসিনার মন্ত্রী হতে পারে। তার একজন মন্ত্রী লোটাস কামাল এইরকম মিথ্যা কথা অত্যন্ত পারদর্শী বলেই তার মতো আদম ব্যাপারী শেখ হাসিনার অর্থমন্ত্রী হয়েছে। আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি সরকারের গুলিতে নিহত নুরি আলম এবং আব্দুর রহিম, এই লাশ কিন্তু আমাদেরকে ভীত শঙ্কিত করেনি, বরং এই নুরি আলম এবং আব্দুর রহিমের লাশ থেকে যে রক্ত ঝরেছে এই রক্ত থেকে আরো লক্ষ লক্ষ জাতীয়তাবাদী শক্তি তারা তাদের বুকের শার্ট খুলে এই সরকারের তপ্ত বুলেট বরণ করবে, তারপরেও শেখ হাসিনার মৌলের সিংহাসন রাস্তার ধুলায় লুটিয়ে দেবে। আপনাদের সকলকে ধন্যবাদ।